দিনটা ছিল কালী পূজোর। সকাল সকাল অনেকগুলো পার্সেল চলে এলো, কিন্তু কি কাণ্ড বলতো, আমি গিয়েছি স্নান করতে। দৌড়ে দৌড়ে এসে ডেলিভারি দাদাকে ওটিপিগুলো শেয়ার করলাম। প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম মিশো থেকে। এত প্রোডাক্ট অর্ডার করেছি, কী কী অর্ডার করেছি ভুলেই গেছি। তাই যখন আমি আনপ্যাক করছিলাম, প্রত্যেকবার মনে হচ্ছিল এটার ভেতর থেকে না জানি কি সারপ্রাইজ বেরোবে। অদ্ভুত না? দেখো, এটার মধ্যে আমি অনেকগুলো ক্লিপ অর্ডার করেছি। সব সময় তো দেয়াল ফুটো করা সম্ভব নয়, আমার মনে হলো এটা ঘরের জন্য খুবই ইউজফুল হবে। আদতে কতটা ভালো হবে সেটা আমি ইউজ করি বলতে পারবো। তারপরে দেখো, যেহেতু উইন্টার কিন্তু চলেই এলো, একটু টপগুলো কিন্তু ফুল স্লিভ হলে খুব ভালো হয়। জানো তো, অনেক শপিং সাইট খুঁজে তারপর কিন্তু মিশো থেকে আমি বেশিরভাগ সময় অর্ডার করি। আর আমি দেখেছি এই কালারটার প্রতি আমার একটা আলাদা ভালো লাগা আছে, অনেক টপই এই কালারের কিনে ফেলি। এরপর দেখো আরেকটা পার্সেল ওপেন করছি। অবশ্যই আমার বোন আমাকে হেল্প করছিল পার্সেলগুলো খুলতে। এটা কিন্তু আমি স্পেশালি দুটো অর্ডার করেছি, এবং এটা আমি ডেকোরেশন পারপাসে অর্ডার করেছিলাম। এবং দেখো কি সুন্দর এসেছে জিনিসটা, এতটা সফট। আর যে আওয়াজটা আমার শুনছো, তোমাদের মনে হতে পারে আমার গলা ভেঙে গেছে, কিন্তু জানো তো গলাটা ততটা ভাঙেনি। আসলে না, আমার মাইক্রোফোনের চার্জটা মনে হয় কম হয়ে গেছে। এই পার্সেলটা তোমরা ওপর থেকেই দেখতে পাচ্ছ, আমি একটা শার্ট অর্ডার করেছিলাম। এই শার্টটা কিন্তু একটু অন্য রকম, একটু ফেমিনিন টাইপের, পিঙ্ক আর হোয়াইটের উপরে। এবং দেখো কি সুন্দর কাজ করা আছে, এবং আমার মনে হলো এটা পরে শ্যুট করলে আমাকে খুবই সুন্দর লাগে। কেমন লাগবে দেখাবো। আর যেহেতু কালী পুজো ছিল, বাবাকে বলেছিলাম কিচ্ছু আনতে হবে না, বাবা তারপরও কিছু বাজি নিয়ে এসেছে, খুবই মিনিমাম। আর দেখো আমাদের ছোট্ট ছানাটাকে, সন্ধেবেলা যেহেতু আগের দিন আমার বোনকে কিছু রান্না করে খাইয়েছি, ওকে বললাম যা তুই আমার জন্য একটু ম্যাগি করে আন। আর দেখো ম্যাগি কিন্তু তৈরি। আমি কিন্তু সত্যি বলবো, ছোটবেলা থেকে ম্যাগির ফ্যান, এখনো ম্যাগি হলে আর কিচ্ছু চাই না। আর চটজলদি কিন্তু ম্যাগিটাই বেশ লাগে। তোমাদের কি খেতে ভালো লাগে আমাকে জানিও। সন্ধে কিন্তু হয়েই গেছে, তার মানে সারা বাড়িটাকে আলোতে সাজাতে হবে। আর যেই মুহূর্তে সমস্ত কিছুর আয়োজন করছি, হঠাৎ করে সারা পাড়ার কারেন্ট চলে গেল। বুঝতেই পারছো, দীপাবলি এবং সারা পাড়া অন্ধকার। অমাবস্যার দিন, স্পেশালি এই কালী পুজোর অমাবস্যাটা কিন্তু ভীষণ রকম পাওয়ারফুল। দেখো আমি সারা বাড়িকে কিন্তু সুন্দর করে সাজাচ্ছি, এবং সঙ্গে অবশ্যই আমার ফ্যামিলির সবাই আছে। আর আমার বোন ওইদিকে কি করেছে, মোম দিতে গিয়ে হাতের মধ্যে এমন ছ্যাঁকা খেয়েছে যে চিৎকার চেঁচামেচি করে একাকার কাণ্ড। দেখো কালী পুজোর দিন সবাই কি সুন্দর করে সাজে, আর আমাকে দেখো, বড় বড় কানের দুল থাকবে, একটা ঘের দেওয়া জামা থাকবে, তা না হলে কি কালী পুজোর সাজ মানায়, তোমরাই বলো তো। আর আমরা যখন বাজি পোড়াচ্ছিলাম, আমার ছানাটাকে দেখো, কোথায় ভয় পেয়ে তুই ঘরে থাকবি তা নয়, ও কিন্তু সঙ্গে সঙ্গে ঘুরছিল। কালী পুজো বলো, দুর্গা পুজো বলো, লক্ষ্মী পুজো বলো, আমরা ফ্যামিলির লোকেরা কিন্তু সবাই মিলে খুব আনন্দ করে কাটাই। আর দেখো, মায়ের দর্শন ছাড়া কি এই দিনটাকে শেষ করা যেতে পারে। তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করছি। দেখো আমাদের নতুন জুয়েলারি কালেকশন চলে এসেছে, যেখানে কিন্তু জবা ফুল তোমরা দেখতে পাচ্ছ। তোমরা নবরাসের ফেসবুক পেজ এবং নবরাসের ইনস্টাগ্রাম প্রোফাইলে কিন্তু ছবিটা পেয়ে যাবে আস্তে আস্তে, এবং তোমরা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারো। তাহলে মাকে দর্শন করতে করতে আজকের ব্লগটা শেষ করছি, খুব তাড়াতাড়ি আসবো পরের ব্লগটা নিয়ে।